মেমোরি ব্লগ থেকে আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আসলে তো আমাদের সময়টাই খারাপ যাচ্ছে, যেহেতু কোভিডের কারণে অনেকে পরিবারে অনেকেই অসুস্থ আছেন, আবার অনেকে অনেক ধরনের সাফার করতেছেন। আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন সুন্দরভাবে এই সময়টাকে আমরা কাটিয়ে উঠতে পারি। আর যেহেতু আমরা বাইরে যাচ্ছি না, বাসায় বসে আছি, তো আমি বাসায় বসেই কিছু ভিডিও ক্লিপ বানানোর চেষ্টা করি সবার সাথে শেয়ার করার জন্য। ওরকমই অবশ্য আজকে এই ভিডিওতে আমি গ্রসারি করেছি, কিছুটা গ্রসারির কিছুটা অংশ দেখতে পাবেন। আসলে আমাদের তো নিত্য প্রয়োজনীয় দরকার হয়, আর এই দরকারের জন্য বাইরে যেতে হয়। তো আমি একলাই যাই গ্রোসারিতে, আমি একলা বা আমি আমার হাজব্যান্ড মাঝে মাঝে মিলে যাই। তো এখানে আমি অবশ্য ওয়ালমার্টে গ্রোসারি করেছি, সো একলাই গিয়েছিলাম ওটাতে। যখন কিনা মাছ মাংস বা ওরকম কিছু কিনতে চাই, চাল ডাল বা ওরকম গ্রোসারিতে গেলে ওর সাথে যাই। আমার এখনকার সময়ে ওই করতেছে এইগুলো, আর আমি মাঝে মাঝে সাথে যাই কাজটা একটু সহজ করার জন্য। আর আজকের এই ভিডিওতে অবশ্য আমি ওয়ালমার্টের গ্রোসারিতে রেকর্ড করিনি, জাস্ট অল্প একটু আছে। আর সাথে আছে আমার রান্নাবান্না, দৈনন্দিন কাজের একটু কিছু টুকরো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। ওয়ালমার্টে এসে শপিং করলাম আর এখানে এসে রেজিস্টার একটা খালি পেয়ে গেছি, খালি না অবশ্য, ছোটো লাইনে। নিজে নিজে সেলফ চেক আউট করতে হবে না দেখে বেঁচে গেছি। গোসল শেষ করে বাসায় আসার পর আলার মধ্যে আমরা মা ছেলে তিনজন মিলেই সব কিছু গুছিয়ে রাখি। সো ওরাও আমাকে হেল্প করে জায়গা জিনিস জায়গাতে রাখার জন্য। আর ক্লিনিংও যখন করতে হয় তাই অনেক কাজ। আগে তালহা একলাই পারত সব, এখন আমরা তিনজনে মিলেই ক্লিন করতে হয়, আবার জায়গায় রাখতে হয়। সো এটা যেহেতু অনেক এখন একটু বেশি বাজার করে ফেলি, কারণ চেষ্টা করি মাসে একবারই যাওয়ার জন্য গ্রোসারিতে। সো একসাথে অনেক কিছু আনতে হয়, তারপরে ওগুলো এনে জায়গায় জায়গায় রাখা বা ক্লিন করা সব মিলিয়ে একসাথে অনেক কাজ। সো আমরা সবাই মিলেই করতেছি। আর গরমের জন্য আসলে বাইরে যেতেও ইচ্ছা করে না, খুবই কষ্টকর বাইরে যাওয়াটাও। আর তার মধ্যে আসার পরে তো অনেক কিছু করে রাখতে হয় তাই। সো তারা এমনিতেই ওয়েট করতে থাকে, তাদের কি স্ন্যাক আসবে, কি জাঙ্ক আসবে, কি ক্যান্ডি আসবে, এগুলো দেখার জন্য। তাই তালহা অনেক ছোটোবেলার থেকেই আমাকে এটা করতো, আমি গ্রোসারি শেষ করে বাসায় আসার পরেই বলতো মা আমি গুছায় দিব, তার মানে ও দেখতে পারবে কোনটা কোন জায়গায় রাখি আর সময় মতো খেতে পারবে। সো বাজার সদাই গুছানো শেষ, এখন গার্ডেনে যাই। সবগুলো ছিচিঙ্গা শেষ, এরকম হয়ে যাচ্ছে সবগুলা। এই যে হায় আল্লাহ, এই অবস্থা কেন হলো আমার ছিচিঙ্গায়ের। একটা আছে খালি, এটাকে বীজের জন্য রাখা হয়েছে, আর বাকি সবগুলা এরকম। এই অবস্থা কেন হলো আল্লাহ, অনেকই খারাপ লাগতেছে আমার। এই যে আরেকটা, অনেক আসছিল কিন্তু এরকম হয়ে গেল কেন, কিছু একটা হয়েছে গরমের কারণেই হবে হয়তোবা। আসলে অতিরিক্ত গরম ডালাসে, এই গরমের জন্যই সবাই বলে। যাই হোক, রান্না বান্না করতে হবে, চলে গেলাম কিচেনে। আর শাক রান্না করলাম, বাঁধাকপি, চিকেন আর চিকেন বোনা, আর ছিল পেঁপে আর চিংড়ি। রান্নাবান্নার কাজ শেষ করে বিকেলবেলার জন্য ছিল বার্গার বানানোর প্ল্যান। সো বার্গার বানানোর জন্য আমি নিয়ে নিলাম গ্রাউন্ড মিটটা,
যেটা লাস্ট উইকে ইন্দ্রপাক থেকে এনেছিলাম। আর গ্রাউন্ড বিফে আমি নর্মালি কিছুটা কিছু দেই না, জাস্ট গ্রিল করার সময় সল্ট পেপার দিয়ে দিলেই হয়, কিন্তু আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, তাই দিয়ে দিলাম একটু জিরার গুঁড়াও সাথে লবণ, গোলমরিচ আর জিরা গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিব। অনেকগুলোই নিয়েছি কারণ কাজ যখন করবো একসাথে কয়েকদিনের জন্য করে রাখি, তো আজকেও খাবো আবার পরের জন্য সংরক্ষণ করব। তো আমি আপনাদেরকে দেখায় দেব কিভাবে ওটা সংরক্ষণ করে রাখতে পারি। আমি নর্মালি হাত দিয়ে বার্গারের প্যাটিটা বানিয়ে নিই, মাঝে মাঝে যেমন ট্রের মধ্যে বিছিয়ে বোল দিয়ে কেটেও নিই। সো দুই রকমই বানানো যায়, হাত দিয়ে বানাচ্ছি, হাত দিয়ে গুল গুল শেপ করে এই রকমটি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকের জন্য আমাদের চারজনের জন্য চারটা গ্রিল করে নিচ্ছি। আজকে আমরা ডিনারে চারজনই বাসায় ছিলাম, তো যার যার পছন্দ মতো সবজি কেটে সালাদ দিয়ে এনজয় করব। আর বানটা একটু গরম করে নিব, ভেজিটেবল একটু সটে করে নিব, আর এই তো সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ করেছিলাম, বাচ্চারা পছন্দ করে। যেহেতু রেস্টুরেন্টে যেতে পারছি না, তাই রেস্টুরেন্টের স্বাদটা বাসায় আনার চেষ্টা আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এরকম আসলে তেমন কোনো কাজ না, একদমই সহজ, আর অনেক শান্তিতে আরামে নিশ্চিন্তে খাওয়া যায়। আমাদের ডিনার হচ্ছে, সবাই সবারটা রেডি করে নিচ্ছে। এটা ছিল আমার বার্গারটা, আমি এরকম করে ভেজিটেবল দিয়ে একটু মেয়োনিজ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর বাকিগুলা যেগুলো পেটি ছিল আমি ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছি, বাচ্চারা যখন খেতে চাইবে বের করে খেয়ে নিতে পারবে। একটা প্যানে জাস্ট অয়েল দিতে হয় না, অনেক অয়েল বের হয় এটা থেকে। আমি তো এরকমই বানাই, আর আপনারা কী কীরকম করে বার্গার পেটি বানান আমাকে কমেন্টসে জানাতে পারেন। ভালো লেগে থাকলে শেয়ার করে সাথে থাকবেন।